Assalamualaikum viewers, kitchen hobbies chate apnader shobai ke shagoto. Ajke ami apnader jonno niye elam Shahi chicken biriyani recipe. To shuru kora jak, tar age ei rokom aro video pete amar channel ke subscribe kore pashe thaka bell icon ke press kore diben ebong video ti skip na kore shompurno dekhben. Ebar jao jak tahole mul porbe. আমি এখানে পানিতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি আলু নিয়েছি তিনটি এবং গাজর নিয়েছি দুটি মাঝারি সাইজের। এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং এক চিমটি লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে মেখে নিব। আমি কালো জিরা নিয়েছি আধা চামচ, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা, তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সরিষা, আধা চামচ পরিমাণ মেথি, তারপর জায়ফল, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ কালা মশলার গুঁড়ো এবং দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, লং এবং শুকনো লাল মরিচ। এবার আমি এগুলো হালকা ভেজে নিব। এবার এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। আমি যে পানি সিদ্ধ দিয়েছিলাম তা এখন সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগি মাংস টুকরো করে রাখা। এবার এগুলো শুধু এক গোলক পর্যন্তই আমি সিদ্ধ করব। আমার এখানে মুরগির মাংস রয়েছে মোট 1.5 কেজি। আমার এক গোলক আসলে আমি মুরগির মাংসগুলো এবার নামিয়ে ছেঁকে নিব। এবার একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। সিদ্ধ করা মুরগির মাংসের উপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এরপর এগুলো আমি ফ্রাই করে নিব। একটু ব্রাউন কালার আসলে আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলাই ভেজে নিলাম। এখন ভেজে নিচ্ছি আমি সেই টুকরো করে রাখা আলু। আলুগুলো একটু ব্রাউন কালার আসলে আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমি সব আলু ফ্রাই করে নিলাম। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। আমি যে তেলে ফ্রাই করেছিলাম মাংস এবং আলু, এই তেল দিয়ে আমি মুরগির মাংসটি রান্না করব। তেল হালকা গরম হয়েছিল, আমি দিয়েছি তেজপাতা। এখানে আমি পেঁয়াজ, আদা এবং রসুন নিয়েছি। আমি এখানে আদা এবং রসুনের ব্লেন্ড করা পেস্টটি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। আমি এখানে প্রথম অর্ধেক দিয়েছি। এবার এগুলো ভালো করে কষিয়ে নিব।
চুলাটা কিন্তু মিডিয়ামে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। আমি যে গরম মশলা ব্র্যান্ড করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট গরম মশলা হয়েছে 3 চামচ পরিমাণ। এরপর আমি ঢাকনা দিয়ে এগুলো 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজর। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। এবার 1টি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। পেঁয়াজগুলো একটু একটু ব্রাউন কালার হলেই দিয়ে দিচ্ছি চাল। আমি এগুলো নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাকি যে ব্ল্যান্ড করার পেঁয়াজ ছিল সেগুলো। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপর এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এরপর আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যে আলু ফ্রাই করে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি 2 লিটার গরম পানি। আমি এখানে চাল দিয়ে দিয়েছি 1 কেজি, তাই পানি দিয়েছি 2 লিটার, মানে 2 গুণ। এভাবে আপনি যদি 2 কেজি চাল দেন তাহলে পানি দিবেন 4 লিটার, 5 কেজি চাল দিলে পানি দিতে হবে 10 লিটার, এবং পানিটা যদি সিদ্ধ করে দেন সেটা অনেক ভালো হয়। এগুলো আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমার মুরগি মাংসগুলো হয়ে গিয়েছে। এরপর একটু বড় কাটতে শুরু করলে আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কাঠবাদামের গুঁড়ো। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। 8 মিনিট পরে আমার শাহি চিকেন বিরিয়ানি রেডি। এইটি খেতে খুবই মজাদার। যদিও আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেই কমেন্টে আমার ফেসবুক গ্রুপ এবং পেজে জানিয়ে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।